যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। না, আমার সম্বন্ধে আপনারা যা ভালো মন্দ ভাবেন আমি তার কোনোটাই নই, আবার হয়তো তাই। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে পাতালঘর। অনেক আগের সিনেমা, সালটা ছিল 2003, এবং সেই সময় যখন সিনেমাটা এসছে বুঝতেই পারছেন আমি সেই সময় দেখিনি, কারণ আমার বয়স তখন মাত্র 6 বছর বয়স। তো 6 বছর বয়সের একটা পুচকে ছেলে, এই সিনেমা বোঝার মতো ক্ষমতা তখন আমার স্বাভাবিকভাবেই হয়নি, তো দেখা হয়নি। কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে সিনেমাটাই বহুবার খুঁজেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি ইউটিউবে কোথাও পাইনি, রিসেন্টলি অ্যাভেলেবেল দেখছি আছে, কিন্তু সত্যি কথা বলতে পিকচার কোয়ালিটি একদম ভালো লাগেনি। এই ধরনের সিনেমা আমার মনে হচ্ছিল যে ভালো পিকচার কোয়ালিটি ছাড়া আমি দেখবো না। তো তারপর রিসেন্টলি দেখলাম হইচইটা স্ট্রিমিং করছে মোটামুটি 7 আগস্টের পর থেকে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, এবং এর হিউজ কাস্টিং দেখে আরো লোভ সামলাতে পারলাম না। মারাত্মক একটা কাস্টিং, মানে মেন ভূমিকায় রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছে, এছাড়া অপর দিকে রয়েছে খরাজ বাবু, এছাড়া বিপ্লব চট্টোপাধ্যায়, ওনার কথা তুমি আসবোই আলাদা করে, এছাড়া স্বনামধন্য আরো অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু এতে রয়েছে। প্রত্যেকের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এটা মূলত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা কালজয়ী গল্প পাতালঘরের অবলম্বনে বানানো হয়েছিল, এবং একটা গল্প যখন সিনেমায় তুলে ধরা হয় সেটাকে খুব মানে ভালোভাবে তুলে ধরা দরকার, না হলে বইয়ের সঙ্গে সিনেমার একটা পার্থক্য চলে আসে, যেমন এখন বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। তো এটাকে নিয়ে কথা বলতে গেলে প্রথমে অবশ্যই 3টে জিনিসের কথা বলতে হবে। প্রথমত হচ্ছে ডাইরেকশন। তো এটাকে ডাইরেক্ট করেছিল অভিজিৎ চৌধুরী, হয়তো এই নামটা আপনারা অনেকেই শোনেনি, কারণ এই সিনেমাটা করার পর উনি কিন্তু আর সেভাবে ডাইরেকশন করেনি যতটুকু আমি জানি। তো এই দিক দিয়ে বলাতে পারে কিন্তু টলিউড একটা খুব ভালো পরিচালককে বলবো সেইভাবে কিন্তু কাজে লাগাতে পারেনি, বা উনি হয়তো নিজেও সেইভাবে কার কাজ করেননি। এবং এই সিনেমা আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সিনেমাটোগ্রাফি। ডাইরেকশন তো দারুণ ছিল, কিন্তু সিনেমাটোগ্রাফি একটা সিনেমাকে আলাদা লেভেলে করে। তো সেই কাজটা করেছিল অভিক মুখার্জি। এই নামটা হয়তো আপনারা অনেকে শুনেননি, কিন্তু আপনাদেরকে বলে রাখি এই নামটা কিন্তু জেসে নাম নয়। কেন বলছি, কারণ এই মানুষটা একসময় ঋতুপর্ণ ঘোষের বিভিন্ন সিনেমায় সিনেমাটোগ্রাফি করেছে, লাইক অসুর, তারপর ধরুন চোখের বালি, এছাড়া আরও বহু সিনেমায়, অপর্ণা সেনের বহু সিনেমায় করেছে, এছাড়া পারমিতার একদিন বলুন, সৃজিত মুখার্জির রাজ কাহিনী বলুন, এছাড়া হিন্দিতেও পিঙ্ক, তারপর ধরুন গুলাব সীতাব, তারপর ধরুন অক্টোবর, এই বিভিন্ন সিনেমায় তিনি কাজ করেছেন। রিসেন্টলি পাসওয়ার্ড সিনেমাতে উনি একটা ইম্পর্টেন্ট কাজ করেছেন, এছাড়া সর্দার রুধান সিং বলে সিনেমাটা আসছে যেটাতে ভিকি কৌশল রয়েছে, সেখানেও কিন্তু সিনেমাটোগ্রাফির কাজ করেছেন আমাদের বাংলার গর্ব অভিক মুখোপাধ্যায়। তো এই যে সিনেমাটা, এই সিনেমাটার আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এই সিনেমাটা কিন্তু দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সিনেমা। 2003 সালে এই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল দুখানা বিভাগে, একটা হচ্ছে বেস্ট ডেবিউ ডাইরেক্টর, সেটা পেয়েছিল অভিজিৎ চৌধুরী, আর একটা ছিল বেস্ট সিনেমাটোগ্রাফি, সেটা কিন্তু পেয়েছিল অভিক মুখার্জি। তো বুঝতেই পারছেন সিনেমাটার লেভেল কতটা হাই ছিল। এবং আজকে দেখার পর, এত বছর পর যখন আমি দেখছি, দেখার পর সত্যি আমি বলছি অবাক নয়, আমি জাস্ট হতবাক হয়ে গেছি যে 2003 সালে, আজ থেকে 18 বছর আগে, কিভাবে এই সিনেমাটাকে বানানো হয়েছিল। অবাক হয়ে গেছি, কারণ এখনকার দিনে এই সিনেমা বানাতে গেলে আমরা বাংলা ইন্ডাস্ট্রি এত উন্নত, ভিএফএক্স এত উন্নত মানের, আমরা ভেবে পাচ্ছি না কি করে বানাবো। তো সেখানে দাঁড়িয়ে 2003 সালে এত উন্নত মানের ডাইরেকশন, উন্নত মানের ক্যামেরা ওয়ার্ক, উন্নত মানের ভিজুয়ালাইজেশন, মানে দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। সিনেমাটার প্রত্যেকটা জায়গায় যে সেট গুলো বানানো হয়েছে, এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, একবার দেখে মনে হবে না এটা 2003 সালের সিনেমা, আজকে 2021 থেকে মনে হচ্ছে যেন 2021-এর থেকে ফালতু সিনেমা হচ্ছে। তো অসাধারণ মানের কাজ ছিল, অসাধারণ লেভেলের তো ডাইরেকশন ছিলই, আর প্রত্যেকের অভিনয়, সুমিত চট্টোপাধ্যায় এখানে অঘোর সেনের চরিত্র অভিনয় করেছেন, একজন সায়েন্টিস্ট, তো ওই চরিত্র ওনার অভিনয় কিন্তু স্বল্প, খুবই স্বল্প, কিন্তু সেই স্বল্প চরিত্রে তিনি কিন্তু অসাধারণ অভিনয় করে গেছেন। আর একজনের কথা বলতে হয়, আমাদের খরাজ বাবুর কথা, যাকে আমরা চিরকাল কমেডিয়ান হিসেবে দেখলাম, এবং এখানেও কিছুটা তাই, কিন্তু তিনি একাধারে এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে, বিভিন্ন একজন নাট্যকার তিনি, তো বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করে গেছেন। কখনো কখনো উনি তুলসীবাবুকে সম্মান দিয়েছেন, কখনো কখনো উত্তম কুমারকে সম্মান দিয়েছেন, এবং যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছিল। এবং এই সিনেমার সঙ্গীত কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। সায়েন্টিফিক সিনেমায় যে বিপ 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 করে আওয়াজ হয়, বা বিভিন্ন যে দিকগুলো, বিভিন্ন যে সায়েন্টিফিক আওয়াজ, সেই আওয়াজগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছিল। এবং এর মিউজিক ডিরেক্টর ছিল বিখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র। তো এখানে একটা গানকে খুব সুন্দরভাবে বানানো হয়েছিল, যে গানটা আমি শুরুতেই গাইলাম, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যায়, এই গানটা গেয়েছিল খরাজ মুখোপাধ্যায়। তো ওই গানটা কিন্তু খুব ভালোভাবে বানানো একটা গান, এবং দেখতে খুব ভালো লাগে। তো বিভিন্ন রকম গান রয়েছে, গানগুলো খুব উন্নত মানের, উন্নভাবে বানানো, যেমন অবাক কাণ্ড, অবাক কাণ্ড আমাদের পাতালঘর, এই গানটাও মানে এত সুন্দরভাবে দেখতে লাগে, সত্যি মানে এই দিনগুলো আর কোনোদিন হয়তো ফিরে আসবে না, মানে কোথাও গিয়ে দেখতে দেখতে আমি সত্যি ছোটবেলায় ফিরে আসছিলাম, নস্টালজিক হয়ে পড়ছিলাম, এবং নিজের ছোটবেলাটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম ওই ছোট ছেলেটার মধ্যে দিয়ে। তো খুব উন্নত মানের একটা সিনেমা, এবং লোকেশন এত ভালো, একটা গ্রামের দিকে শুট করা হয়েছে, তো সেখানে যে পরিবেশটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আজকালকার দিনে এরকম সিনেমা কোথায় হচ্ছে, সাহিত্য মানে সাহিত্য নির্ভর সিনেমায় বাংলা এখন খুবই অভাব, এবং হলেও সেইভাবে এক্সিকিউশনটা করা যাচ্ছে না। কিন্তু এত বছর আগে আমি বুঝতে পারি না কি করে
এখনকার দিনে এরকম কাজ হচ্ছে, যেখানে 18 বছর আগে এত উন্নত মানের একটা কাজ হয়ে রয়েছে, আমি দেখে জাস্ট এখনো মানে বিশ্বাস করতে পারছি না যেটা 2003 সালের সিনেমা, জাস্ট অবাক, যেমন যারা এই সিনেমাটা হলে গিয়ে দেখেছে বিরাট কিছু লাভ করেছে। তো এখন সত্যি কথা বলতে গেলে বাচ্চাদের সিনেমা খুবই কম হয়, তো আমি ডাইরেক্টর প্রডিউসারদের রিকোয়েস্ট করবো এই ধরনের গল্পের উপর তৈরি করতে, এমনকি শুধুমাত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প না, এরকম গল্প বিজ্ঞানের বহু গল্প বাংলাতে রয়েছে যেগুলোকে নিয়ে তো অনায়াসে এমন এমন সিনেমা করা যায় যেগুলো কিন্তু বাংলা সিনেমাকে সমৃদ্ধ করবে এবং আরো উন্নত দিকে নিয়ে যাবে। তো এই ধরনের সিনেমা কিন্তু দরকার রয়েছে। 2003 সালের পর থেকে ধরে করে 18 বছরে এত ভালো মানের এন্টারটেইনিং মুভি কটা হয়েছে আমাকে একটু বলবেন, যে সিনেমায় পড়তে পড়তে মজা রয়েছে, পড়তে পড়তে ড্রামা রয়েছে, কমেডি রয়েছে, এবং গোবিন্দ অপয়ের মতো একটা ক্যারেক্টার রয়েছে যাকে দেখলে প্রত্যেকের দিন খারাপ যায়। তো খুব সুন্দর একটা গল্প লেখা, যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছ থেকে আমরা সবসময় পেয়ে থাকি, তার সঙ্গে অসাধারণ ডাইরেকশন, এই ভালো সাহিত্য এবং ভালো ডাইরেকশন একটা সিনেমাকে যে কোথায় নিয়ে যেতে পারে তার অন্যতম বড় উদাহরণ হচ্ছে এই পাতালঘর সিনেমাটা। তো আমার যারা সাবস্ক্রাইবার প্রত্যেকেই বহু সিনেমা রেকমেন্ড করি দেখার জন্য, কিন্তু এই সিনেমাটা বলবো যদি না দেখো তাহলে কিন্তু বাংলা মানে বাঙালি হিসেবে বাংলা সিনেমার প্রেমী হিসেবে একটা খুব সেরা সিনেমা কিন্তু তোমরা মিস করে যাবে। তো আমি তাদের মিস করে গিয়ে আফসোস করছি এখন, কেন আগে দেখিনি কেন আগে দেখিনি, তোমাদেরকেও বলবো যেন সে আফসোসটা না করতে হয়। যাদের হইচই রয়েছে সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা যাও গিয়ে দেখে না, এবং যাদের নেই তাদেরকে বলবো নিতে। এবং আর একজনের কথা যেটা না বললে এই ভিডিওটা করাটাই ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে বিপ্লব চ্যাটার্জির অভিনয়। চিরকাল বিপ্লব চ্যাটার্জিকে সবাই দেখে গেল একজন ভিলেন হিসেবে, একজন খারাপ লোকের পার্টি তাকে দেখে গেল, কিন্তু সে যখন একটা ভালো ক্যারেক্টার পায় সে কিভাবে নিজেকে ভাঙে করে সেটা এই সিনেমাটা না দেখলে হয়তো বিশ্বাস হতো না। অসাধারণ তার মেকআপ ছিল, সেই মেকআপে অভিনয় করা, অসাধারণ গেট আপ, এবং ওনার অভিনয়টা খুব কঠিন একটা অভিনয়, তো সেটাকে নিয়ে খুব সহজভাবে করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে টলিউড আমাকে সেইভাবে কাজে লাগে না, আমি চাইলে বিরাট কিছু করে দেখাতে পারি। এবং বিপ্লব চ্যাটার্জির অভিনয় সত্যি অতুলনীয়, জাস্ট অতুলনীয়, এবং এই সিনেমার সব থেকে পজিটিভ একটা ক্যারেক্টার, মানে খুব কঠিন একটা ক্যারেক্টার। এছাড়া যখন মহাকাশ যানটা প্রথম যখন আসে পৃথিবীতে সেখানে যে ভিজুয়ালাইজেশনটা, আর যখন সেটা লাস্টে চলে যায়, তো এইরকম সিন 2003 সালে জাস্ট আনবিলিভেবল, সত্যি মানে চমকে যেতে হয়। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং এই সিনেমাটাকে রেটিং দেওয়ার যোগ্য বলে আমি মনে করি না, কারণ এটা সময়ের থেকে এগিয়ে থাকা সিনেমা, অসাধারণ একটা কাজ। তো তোমাদেরকেও রেকমেন্ড করবো অবশ্যই দেখো, না দেখলে খুব বড় একটা মিস করবে। আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড গেট দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার অ্যান্ড বাই।